নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত, আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। আগামী 4 মাসের মধ্যে রাজ্যে রাষ্ট্রপতির শাসন হবে, আগাম জানিয়ে দিলেন রাজ্য যুব বিজেপির মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। কৃষি আইনের সমর্থনে বাঁকুড়ার রায়পুরে এক মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, যেভাবে রাজ্যে অত্যাচার চলছে, ডিসেম্বরে রাষ্ট্রপতি শাসন হবেই। একই সঙ্গে এদিন উপস্থিত দলীয় নেতা কর্মীদের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিস ঘেরাও করে তোলাবাজির হিসেব নেওয়ার নিদান দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। তিনি শাসক দলের নাম না করে বলেন, জঙ্গলমহলকে খেপিও না, জঙ্গলমহলে চালাকাঠ দিয়ে এমন ঠেঙানো হবে যে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। এই দিনের মিছিল ও সভায় যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি তথা সাংসদ ডক্টর সুভাষ সরকার সহ দলীয় নেতা কর্মীরা। কত কত টাকা তোলা তুলেছেন সেই তোলার হিসাব দিতে হবে, এটা আপনারা পারবেন, এই জঙ্গলমহল পারবে, আপনারা দেখিয়ে দিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে। আপনারা বিডিওদেরকে ধরুন, বিডিওদেরকে ধরে বলুন যে আমাদের বাড়ির টাকা এখন এলো না কেন। আর একটা কথা বলি তৃণমূল, শোনো, জঙ্গলমহলকে খেপিও না, জঙ্গলমহলের চেলা কাটতে তোমাদের এমন ঠেমন ঠেকাবে যে তোমাদের ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে। তাই তোমরা জঙ্গলমহলকে ঠেকাও না, জঙ্গলমহলকে ভয় দেখিও না। এখানে জয় জোহার বলে একটা আদিবাসী মামলাদেরকে ঠকাচ্ছে, বলছে ফর্ম ফিল আপ করলে মেয়েদেরকে পেনশন দেওয়া হবে। আর তো মাত্র 4 মাস, তারপর তো রাষ্ট্রপতি শাসন। আমরা তো দেখে নিয়েছি ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি শাসন হবেই হবে, কারণ যেভাবে মমতা ব্যানার্জি অত্যাচার করছে। একশো দিনের কাজকে ঘিরে উত্তেজনা খড়্গপুর গ্রামীণের কলাইকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের খালকোনা বুথে। গ্রামবাসীদের অভিযোগ, 100 দিনের কাজকে কেন্দ্র করে দলবাজি করছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ফুলমণি মুর্মু। 100 দিনের কাজ গ্রামে হওয়া সত্ত্বেও মাস্টার রোলে সই করতে চাইছে না পঞ্চায়েত বলে অভিযোগ। কলাইকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার হালদারকে স্থানীয় গ্রামবাসীরা ফোন করলে ফোন ধরেন না বলে অভিযোগ। গ্রামবাসীরা ফুলমণি মুর্মুকে স্থানীয় একটি সরকারি স্কুলে আটক করে রেখে বিক্ষোভ দেখায়। পরে সাদতপুর থানার সহায়তায় ও স্থানীয় বিজেপি কার্যকর্তাদের সহায়তায় উনাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশ আশ্বস্ত করেছে গ্রামবাসীকে, বিষয়টি দেখবেন তারা। সামনে মাত্র কয়েক মাস বাদে রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল দলের আস্থা ফিরে পেতে তৃণমূলের রাজ্য নেতৃত্বদের সিদ্ধান্ত অনুযায়ী নয়াগ্রাম ব্লকের মলম অঞ্চলে হলো তৃণমূলের গ্রামে চলো অভিযান কর্মসূচি। এদিন তৃণমূলের নেতারা মলম অঞ্চলের যাদবপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন কিনা তা জানার চেষ্টা করেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মলম অঞ্চল তৃণমূলের সভাপতি বঙ্কিম ভক্তা, পঞ্চায়েত সদস্যা কল্পনা শীত, উৎপল দণ্ডপাঠ, উপপ্রধান সুপাই মুর্মু, মিহির দোলাই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেতা বঙ্কিম ভক্তা বলেন, গ্রামে চলো অভিযান কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে আগামী দিনে তা মেটানোর চেষ্টা করব। আজকের কর্মসূচি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গ্রামে চলে যে কর্মসূচি চলছে, তাতে আমরা নয়গ্রাম ব্লকের 4 নম্বর মলম গ্রাম পঞ্চায়েতের অধীন যাদবপুর গ্রামে গ্রামে চলো কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তো সবাইকে এই মর্মে জানাতে চাই যে গ্রামে চলো যে কর্মসূচি গ্রহণ করেছেন দিদি, সাফল্য করার জন্য তাই যাদবপুর গ্রামে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে যাব, মানুষের কাছে পৌঁছাবো। দিদি যে অসংখ্য প্রকল্প ছেড়েছেন তা মানুষ সঠিকভাবে পাচ্ছে কি না তার রূপরেখা তুলে আনবো। সর্বশেষ এই গ্রামের যে যুবকরা রয়েছেন তাদের নামে তালিকা সহ ফোন নাম্বার নেব, প্রয়োজনে আমরা
বুথ কমিটিতে ঢোকাবো, প্রয়োজন আমরা অঞ্চল পর্যায়ে ঢোকাবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, করোনা পরিস্থিতিতে এই উৎসব অনেকটাই ভাটা পড়েছে। তাই পূজোর প্রাককালে এলাকার ছোটদের হাতে নতুন পোশাক তুলে দিল নালন্দা এডুকেশন সার্ভিস সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার কেশিয়ারি থানার সাতশোল এলাকার প্রায় 60 জন শিশুর হাতে নতুন পোশাক তুলে দিয়েছে তারা। নতুন পোশাক পেয়ে নিতান্তই খুশি কচিকাচারা। এদিন নতুন পোশাকের পাশাপাশি করোনা পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিতে প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেয় তারা। ডেঙ্গু সচেতনতার বার্তা দিতে লিফলেটও দেওয়া হয়েছে প্রত্যেকের হাতে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রবীর ভট্টাচার্য, সম্পাদক চয়ন বেরা, সংগঠনের সদস্য প্রবীর পাত্র সহ অন্যান্যরা। আজকে দুস্থ বাচ্চাদেরকে নতুন জামা কাপড় এসব দান করার একটা প্রোগ্রাম ছিল, সঙ্গে ডেঙ্গু সচেতনতা এবং মাস্ক বিতরণ এনজিও নসুডিং নালন্দা এডুকেশন সার্ভিস সোসাইটির পক্ষ থেকে। আমরা শুধু আজকে না, এরকম লাগাতার 29 মার্চ থেকে আমরা আরম্ভ করেছি, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো বস্ত্রদান, কখনো গাছ, বিভিন্ন রকমের সবুজায়নের পরিকল্পনা, হ্যাঁ, কাউকে আর্থিকভাবে ছাত্রছাত্রীদের সাহায্য করা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদেরকে কীভাবে আরও আগের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য বিভিন্ন সময় কিছু ছাগল দান করা, হ্যাঁ, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, এই সমস্ত বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি আজ লাস্ট 6 বছর ধরে। কেন আমরা চিন্তা করলাম যে এই এমতো করোনার আবহে মানুষের হাতে কাজ বাজ সব হারিয়েছে, রুজি রোজগারের টান, সেক্ষেত্রে যদি আমরা কিছুটা তাদের সুরাহা করতে পারি এইভাবে আমরা। বিশ্বজুড়ে করোনা মহামারীর দাপট অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে মালদার চাঁচলের মৈত্রী সংসদ আলোর মধ্য দিয়ে অন্ধকার দূর করার বার্তা দিচ্ছে। চাঁচলের স্বনামধন্য এই ক্লাবের দেবী বোধনের থিম এবার তোমার মুক্তি আলোয় আলোয়। এই থিমকে তুলে ধরেছে ক্লাবের উদ্যোক্তারা। হাতে মাত্র আর একটা দিন, তাই দিন রাত এক করে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে খোলামেলা থাকছে প্যান্ডেল। গোটা প্যান্ডেলটি পরিকাঠামো হিসেবে ব্যবহৃত হয়েছে স্পঞ্জ, তুলো, ফোম, কাপড় সহ আরো অন্যান্য সামগ্রী। প্যান্ডেলে থাকছে আলোর বাহার, রং বেরঙের নানান আলো দিয়ে ফুটিয়ে তোলা হবে গোটা প্যান্ডেল। পাশাপাশি মন্দির প্রাঙ্গণ থেকে কোনো মতেই যেন এই মহামারী ছড়িয়ে না পড়ে তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, থাকছে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা। চতুর্থের দিন মৈত্রী সংসদের পূজোর দ্বার উদ্ঘাটন করবেন চাঁচল ভারত সেবা সংঘের মহারাজ ঋতমানন্দ। হাতে মাত্র আর একটা দিন, তারপরেই পূজোর আনন্দে মেতে উঠবে উৎসব মুখর চাঁচলবাসী। পূজো উদ্যোক্তা সন্দীপ রক্ষিত জানান, করোনার দাপটে গোটা পৃথিবী অন্ধকারে ডুবে রয়েছে, তাই পৃথিবীকে আলোর দিকে ফিরিয়ে আনতে আমাদের এই থিম। মণ্ডপে ঢোকার প্রবেশের পথে থাকছে স্যানিটাইজিং গেট, প্যান্ডেলে ঢোকার আগে তাকে স্যানিটাইজ হয়ে ঢুকতে হবে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে যারা দিন রাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন সেই পুলিশ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের আমরা সম্মান জ্ঞাপন করব। আমাদের শেষের দিকে আর 2 দিন হলেই আমরা সাকসেস খুলে যাব। আচ্ছা, কি থিমটা, কি মূলত থিমটা? আমাদের হলো নীল পরি নাল পরি, একটা পাহাড়ের গুহার মতো যে পরি থাকে, যে আর উপর সেটাই আমরা দেখাতে চাইছি। প্যান্ডেলে পরিকাঠামো হিসেবে কি কি ব্যবহৃত হচ্ছে? ব্যবহার হচ্ছে ওই যে তুলো, তোমার ফম আর রিবন, ফুল, প্লাস্টিকের ফুল, আর তার মধ্যে পরি, পেঁচা, এগুলো দিয়ে আর কি। কতদিন সময় লাগলো? আমাদের সময় লাগলো 1.5 মাস, কাজ করলাম 1.5 মাস, কাজ শুরু হয়েছে 2 মাস আগে। আর তো পুজোর 3 থেকে 4টা দিন বাকি, তাহলে জোর কদমে প্রস্তুতি চলছে? জোর কদমে রাত 2টা 3টা অবধি কাজ করতেছি, ভোর 6টা থেকে। এই প্যান্ডেল পেলে কি আমরা বিশাল খুশি, 2-4 টাকা যে কামাবো, বাড়িতে যাবো, বউ বাচ্চা আছে, পুজোতে ঘুরবো। লকডাউনে তো বসেছিলেন? বসে খুবই বসে, আমাদের খাওয়ার মতো অবস্থা ছিল না। প্যান্ডেল যারা আমরা কাজ করি, এটাই প্রথম কাজ করি আমরা, বিশাল খুশি হয়েছি। হ্যাঁ, আশা করি প্যান্ডেল ফুটাতে পারবেন। প্রস্তুতি আমাদের আগামী মঙ্গলবার পরশু দিন বিকেলবেলায় উদ্বোধন। আচ্ছা, মূলত থিমটা কি? থিমটা আমাদের মেন থিম হচ্ছে যে কোভিড-19 যেহেতু গোটা পৃথিবী একটা অন্ধকারে ডুবে গেছে, সেইখান থেকে যেন পৃথিবী আলোর মুখ দেখতে পারে সেটাই আমরা চাইছি, যে একটা আলোর ইয়ে করতে। প্যান্ডেলে উপকরণ হিসেবে কি কি ব্যবহৃত হচ্ছে? প্যান্ডেলের উপকরণ হিসেবে আপনার থাকছে তুলো আছে, কাপড় আছে, ফোম আছে, এই সমস্ত জিনিসই আছে। তাহলে শেষ মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে।
একদিকে মাতৃ আরাধনা তো অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের প্রতি অত্যাচারের যোগ্য জবাব, যা অশুভ শক্তির বিনাশের সমান। আদিবাসীরা মূর্তি পুজো করে না, এরা পুজো করে মানুষের, মানবিকতার, মায়ের। প্রতি বছর যত আদিবাসী ছেলে মেয়ে ডাক্তারিতে ভর্তি হয়, তারা সবাই একসঙ্গে দেবপক্ষের দিদির ছবিতে পুজো করে অঙ্গীকার করে। ডাক্তার হওয়ার পর ফিরে এসে তারা জঙ্গলমহলের মানুষের সেবা করবে। এবার ঝাড়গ্রাম থেকে 12 জন আদিবাসী ছেলে মেয়ে অল ইন্ডিয়া মেডিকেল পরীক্ষায় স্থান করে বাংলার মেডিকেল কলেজে ভর্তি হবে। অন্য বছরগুলোতে এই সময় ভর্তি হয়ে যায়, আর এদের ডাক্তার হতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সে জঙ্গলমহলের আর এক হিন্দু ব্রাহ্মণ বাড়ির কন্যাশ্রী ডক্টর শ্রাবণী ঘোষাল। এরা আবার মূর্তি পুজোতে বিশ্বাস করে, মা দুর্গার পুজো করে। এটাই জঙ্গলমহল, এটাই বাংলার ঐতিহ্য। এ বিষয়ে ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডক্টর উমা সরেন বলেন, বাকি ভারতবর্ষের আদিবাসী দলিতদের অবস্থা সংবাদ মাধ্যম তুলে ধরছে, আপনাদের জানা। এরপর আর নতুন করে কি ব্যাখ্যা করব, আমাদের কাজই আমাদের ব্যাখ্যা। আপনাদের ছবি সব ব্যাখ্যা দিয়ে দেয়। অন্য কেউ কত হাজার ঘন্টা কথা বলে মানুষকে অন্য কিছু বোঝাতে পারবে, এই চেষ্টা করে জঙ্গলমহলের বাংলায় বিজেপির কিছুই লাভ হবে না। এ এক অন্য পুজো। আদিবাসীরা মূর্তি পুজো করে না, এরা পুজো করে মানুষের, মানবিকতার, মায়ের। তাই প্রতি বছর এখানের যত আদিবাসী ছেলে মেয়েরা ডাক্তারি পড়তে যায়, তারা সবাই একসঙ্গে দিদির ছবিতে পুজো করে অঙ্গীকার করে। যে ডাক্তার হওয়ার পরে ফিরে এসে এই জঙ্গলমহলেরই মানুষ তাদের সেবা করবে। আর এদের ডাক্তার হতে অক্লান্ত পরিশ্রম করেছে সে এই জঙ্গলমহলেরই হিন্দু বাড়ির ব্রাহ্মণ কন্যাশ্রী। সে আবার মূর্তি পূজাতে বিশ্বাস করে, ওরা মা দুর্গার পুজো করে। এই বছরই আমাদের এখানে এই 12 জন ডাক্তার ছেলে মেয়েরা ডাক্তারি পেয়েছে। অল ইন্ডিয়া মেডিকেল পরীক্ষায় ডাক্তারি পেতে যে অক্লান্ত পরিশ্রম করেছে সে এই জঙ্গলমহলের হিন্দু বাড়ির ব্রাহ্মণ। এরা মূর্তি পূজায় বিশ্বাস করে, আবার মা দুর্গাকে পুজো করে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসানোর দাবি জানিয়ে রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে বাংলার যুব শক্তির উদ্যোগে চলছে বিশেষ কর্মসূচি। সেই মতো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের তুরকাতে বাংলার যুব শক্তি তথা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়। দাঁতন 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিখার আলীর উদ্যোগে এবং নেতৃত্বে এই কর্মসূচিতে শতাধিক মহিলা অংশগ্রহণ করেছিলেন। ইফতিখার আলীর পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রুল বসার খান, কালীপদ সামন্ত, অনিন্দিতা মান্না সহ অন্যান্যরা। বিজেপির এখানে মিটিং হয়েছিল, মিটিং করা কোনো কিন্তু অসুবিধা নেই আমাদের। বিরোধীদের দল আছে, ওরা মিটিং মিছিল করতে পারে, কিন্তু মানুষের মতো অবতারবিদের সঙ্গে নয়। আমি কিন্তু আজকে এখান থেকে উঠতে দিতে চাই, আপনারা আবার কালকে মিছিল করুন, মিটিং করুন, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আমাদের কাছে জনগণ আছে, আপনাদের কাছে মাইকটা আছে, আমরা জানি ভালো করে। কিন্তু আপনারা যদি অশ্লীল ভাষায় গালাগালি করেন আপনাদের আমাদের নেত্রীকে, তার পরিধি থেকে আপনারা তুর্কা অঞ্চল থেকে কিন্তু বের হতে পারবেন না। এই এইটুকু অহংকার দিয়ে আমি বললাম আপনাদেরকে, বিশেষ করে যুব ভাইদেরকে বলবো, আপনারা সচেতন হন। এই বিজেপি হচ্ছে একটি সাম্প্রদায়িক দল, হিন্দু মুসলিমের আর কিছু নেই। আপনি বলুন, দুর্গাপূজা হচ্ছে, আমাদের বাংলা মুখ্যমন্ত্রী তার মন্দির পার কালকে 50 হাজার করে দিয়েছেন, কিন্তু পাশে একটা স্টেট আছে আসাম, ওখানকার একজন মন্ত্রী আছেন, ওনার নাম হচ্ছে ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা, উনি কিন্তু বলছেন কি দুর্গা পূজা করা যাবে না, কারণ কি লকডাউন আছে, এতে করোনা হবে। আর লকডাউন আছে তো সবাই আমরাও জানি, করোনার সঙ্গে আমরা লড়াই করছি। আমার মুখ্যমন্ত্রীবাবু বলছেন কি মাস্ক পরুন, সুস্থ থাকুন, দূরত্ব বজায় রাখুন। কিন্তু আপনারা যখন মিছিল মিটিং করছেন বিজেপিরা উত্তরপ্রদেশ আসামে, তখন কিন্তু করোনার ভয় নয়,
যখন কিন্তু পূজাটা হয়, মা দুর্গার পূজা উৎসব হবে, তখন কিন্তু করোনা ভেটা লাগে। এইটা হচ্ছে ওদের জাতীয় ধর্ম। পুজোর আগে পোশাক পেয়ে খুশির আমেজ অসহায় মানুষজনের মধ্যে। আসছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। কিন্তু অতিমারী করোনা আবহে এবারের পুজো ঘিরে মণ্ডপে মণ্ডপে থাকবে না কোনো ভিড়, না কোনো জৌলুস। এইরকমই এক সংকটময় পরিস্থিতিতে দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের অভিনব ভাবনা সহমর্মী। সহমর্মিতা ও মানবিকতাকে পাথেয় করে পুজোর ঠিক আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই অভিনব প্রয়াস বলে জানা গেছে। দাঁতন এক নম্বর ব্লকের মানিকা ডাঙ্গর ও স্বাস্থ্যনগর এলাকায় প্রায় 300 জন অসহায় দিন দরিদ্র মানুষের হাতে তাদের সাধ্যমতো পোশাক, মাস্ক ও চকলেট তুলে দিয়ে অকৃপণ মানবিকতার নজির স্থাপন করল বন্ধন সাংস্কৃতিক সংঘ। তাদের এই উদ্যোগে তারা যেমন মানসিক তৃপ্তি পেয়েছেন, তেমনি তারা পুজোর আগে পোশাক পেয়ে খুবই খুশি বলে জানা গেছে। সামনে পুজো, আগামী পরশুদিন পুজো, তাই এই ছোট্ট ছোট্ট যারা ছেলে মেয়ে আছে, যারা একেবারেই পিছিয়ে পড়া এবং অসহায়, তাদের হাতে আমরা জামা কাপড় তুলে দেওয়ার ইচ্ছা নিয়ে আজকে আমরা এসেছি। একটুখানি বন্ধন সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আজকের আমাদের এই পরিকল্পনা। আমরা গত বছর দোল পূর্ণিমা থেকে আমরা পরিকল্পনা করেছি এবং এই বর্তমানের এই প্যান্ডেমিক সিচুয়েশনে করে ওঠা সম্ভব হয়নি, তাই এই দুর্গাপুজোর সময়, এখনও সেই প্যান্ডেমিক সিচুয়েশন চলছে ঠিকই, কিন্তু আমরা দুর্গাপুজোর সময় যাতে এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা একটু হাসি পায়, একটু হাসি মুখে থাকতে পারে, তাই জন্য আমাদের এই পরিকল্পনা। সংবাদে পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সেরা প্রতিষ্ঠান সেলফ ডিফেন্স একাডেমি, সফলতার পথের দিশারি। এখানে দায়িত্ব সহকারে আর্মি, সিএপিএফ, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসপি, আইটিবিপি, এনআইএ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদি সরকারি চাকরির প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের বিশেষত্ব হল সফল ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা, জিকে বিষয় ভিত্তিক আলোচনা, ম্যাথ, জিআই এর সহজ সমাধান, নিয়মিত মক টেস্ট এবং ডাউট ক্লিয়ার ক্লাস, দক্ষ ট্রেনারের দ্বারা ফিজিক্যাল ট্রেনিং এবং হোস্টেলের সুব্যবস্থা। আমাদের ঠিকানা যুগিশোল ঝরিয়া, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। মোবাইল নম্বর 7063414042। মা সারদামণি ফার্নিচার, কুলটিকরি, কলেজ রোড, ঝাড়গ্রাম। গোদরেজ অনুমোদিত ডিলার। এখানে গোদরেজ আলমারি, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ম্যাট্রেস, বেড ও গদি ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। পুরানো হোক বা নতুন, বাড়ি সাজানোর দায়িত্ব আমাদের। প্রত্যেকটি গোদরেজ ইন্টেরিয়র ম্যাট্রেসের ও আলমারির সঙ্গে থাকছে 10% পর্যন্ত ছাড়। আজই আসুন মা সারদাময়ী ফার্নিচার, কুলটিকরি, কলেজ রোড, ঝাড়গ্রাম। মোবাইল নম্বর 9932473405 অথবা 6295628053। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্যকে একবার বিশ্লেষণ করুন, প্রতিকার করুন, জীবনের ধারাবাহিকতা বদলে যেতে পারে। কেশিয়ারিতে আসছেন বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রী শ্রী সন্তু গোস্বামী, সানন্দা নিউজে সরাসরি প্রতি রবিবার বিকেলবেলা, এছাড়া রবিবার চেম্বারও করেন তিনি। যোগাযোগ করুন বুকিং নাম্বার 9547328800। এছাড়া চেম্বার করেন ঝাড়গ্রাম, মেদিনীপুর, এগরা, বালিচক, চন্দ্রকোনা রোড, গড়বেতা, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বেহালা ও তমলুকে। জ্যোতিষশাস্ত্রী শ্রী সন্তু গোস্বামী।
সকাল সারা না পাই না দর্শন লোদি ধারে চাষে বধু মিছাই করোয়া ঝিরি ঝিরি বা কালো দি বইছে বারো মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই না দর্শন আজ সারা না কাল সারা না পাই না দর